দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রকৃত বিকাশ হয়েছে রাজ্যের। আর্থিক সামাজিক সব দিক থেকে অগ্রসর হতে পেরেছি আমরা। বুথ কমিটি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর আসল শক্তি। সেই কারণেই বুথে কর্মরত 10 লক্ষ নেতা কর্মী সমর্থকদের এদিন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোপাল থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর বার্তা শুনে মঙ্গলবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শুনতে রাজধানীর এডিনগরস্থিত কমিউনিটি হলে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, বুথ রাজনৈতিক সংঘর্ষের জায়গা নয়, বুথ স্তরের কর্মীদের একমাত্র কাজ হল সাধারণ মানুষকে পরিষেবা দান করা। পরিষেবা পেলে মানুষ দলের কাছে আসবে। এদিন কর্মসূচির পর প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য বলেন, সম্ভবত কোনো রাজনৈতিক দলের ইতিহাসে তৃণমূল পর্যায়ে সংগঠিতভাবে এত বড় কর্মসূচি আর কখনো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভোপাল থেকে তিনি সরাসরি এই কার্যক্রমে যুক্ত হয়েছিলেন এবং লক্ষ লক্ষ কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। ভারতবর্ষের 9 বছর শাসনকালের মধ্যে ভারতবর্ষের যে বৈশ্বিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে এবং ভারত আজকে 9 বছর আগে, মোদীজি নিজেই বলেছেন 9 বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থান ছিল 10মে, আজকে আমাদের অর্থনৈতিক অবস্থান 5ম স্থানে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না ভারত অর্থনৈতিক ক্ষেত্রে কতটা শক্তিশালী হয়েছে। আর এই অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার মানেই হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ শক্তিশালী হয়েছে, সে অর্থনৈতিকভাবেই হোক, সামাজিকভাবেই হোক আর রাজনৈতিকভাবেই হোক। দেশের বিরোধী দলগুলোর দুর্নীতি নিয়েও এদিন সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই ব্যাপারে নিজের বিস্তারিত প্রতিক্রিয়া দিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য। বিরোধীরা বিরোধিতার জন্য বিরোধিতা করে, তাদের মধ্যে কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতা নেই এবং প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিরোধীরা কোন কোন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সুতরাং জনসাধারণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই, ভারতীয় জনতা পার্টির গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক বেশি। সুতরাং তাদের ঈর্ষা হচ্ছে, ঈর্ষা থেকে তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, বিপরীত মেরুর দলগুলো একত্রিত হচ্ছে। কী করতে হবে? বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে, মোদীজিকে সরাতে হবে। সরানো হলে, বিজেপি না থাকলে, মোদীজি না থাকলে তাদের ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। তাই মোদীজি স্বাভাবিকভাবে বলেছেন, কার্যকর্তা জানতে চেয়েছে, বলেছেন ধন্যবাদ। আপনা বুথ সবচেয়ে মজবুত শীর্ষক অনুষ্ঠানে মঙ্গলবার বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের দায়বদ্ধতার কথা। সঠিক পথে চলার জন্য তাদের দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।